জয়জগত বন্ধুরি আমরা গল্পে গল্পে সনাতনীয় শিক্ষা তারই অংশ বিশেষে আজকে আমরা একটি গল্প তুলে ধরব এবং জানব এই গল্পের শেষে আসলে নীতি কথাটা কি এবং এখান থেকে আমরা আসলে কি শিখতে পারি নাকি শুধু গল্পই শুনে গেলাম কোন এক সময়ে এক রাজার একটি পুকুরে একটি ব্যাঙ ছিল যেটি রাজার খুব আদরের একটি ব্যাঙ ছিল একটি সাপ বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এসে রাজার সরোবরের সেই রক্ষিত বা যত্ন করা আদরের ব্যাঙটিকে পেয়ে খুব খুশি হয়ে সাপটা কি করলেন সাপটি ব্যাঙটিকে খেয়ে ফেললেন ব্যাঙটিকে খেয়ে সাপটা নিজের জায়গায় চলে গেলেন কিন্তু এদিকে কিছুক্ষণ পরে যখন রাজা এসে দেখলেন তার নির্দিষ্ট সরোবরের মধ্যে নির্দিষ্ট ব্যাঙটি নেই তিনি খুব দুঃখিত হলেন লজ্জিত হলেন কষ্ট পেলেন তিনি রাজ্যব্যাপী ঘোষণা করে দিলেন যে আমার ব্যাঙটিকে যদি কেউ ধরে এনে দিতে পারে তাহলে আমি তাকে যথেষ্ট পরিমাণ এবং সম্মানসূচক পুরস্কার প্রদান করব কারণ কি কারণ রাজার সিন্ধুকের যে চাবি সেই চাবিটি এই ব্যাঙের কাছে ছিল ব্যাঙের কাছে রক্ষিত ছিল সেই মহারাজের সেই সিন্ধুকের চাবি রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন এদিকে ব্যাঙ হারিয়ে গেছে ব্যাঙ তো খেয়ে ফেলেছে সাপটি সারাদিকে ঘোষণা হয়ে গেল সকলেই হতাশ হয়ে গেলেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর চিনবেই বা কিভাবে এমন ব্যাঙটাকে কে মারছে কে কি করছে সাধারণ মানুষের পক্ষে তো রাজার সরোবরে এসে ব্যাঙ মারার কোনো সুযোগ নেই এই সাপ যে মারছে সেটি বা বুঝবে কিভাবে এই সাপকে ধরার সুযোগই বা কোথায় এমন সময় কি করলেন নিরুপায় হয়ে রাজা একজন জ্যোতিষীকে ডেকে নিয়ে আসলেন জ্যোতিষী আসার পরে তিনি গণনা করে দেখলেন যে একটি সাপ তার সেই যত্নশীল ব্যাঙটিকে খেয়ে ফেলেছে কি করছে তখন তখনই রাজা মন্ত্রীর মাধ্যমে একজন বিখ্যাত ওঝা দক্ষ প্রশিক্ষিত ওঝাকে ডেকে আনলেন ওঝাকে অর্ডার করলেন বা আদেশ প্রদান করলেন যে আমাকে এই সাপটিকে ধরে আনতে হবে এবং সাপের মধ্যে ব্যাঙ আছে ব্যাঙের কাছেই আমার সেই সিন্ধুকের চাবি আছে অতএব এটাকে আমাকে যে কোনো উপায়ে আমাকে দিতে হবে ওঝা কি করলেন ঘুরতে ঘুরতে তিনি একটি গুহার ভিতরে প্রবেশ করলেন দেখলেন সেখানে হাজার হাজার সাপ শুয়ে আছে খেলা করতেছে নড়াচড়া করতেছে এই সব হাজার হাজার সাপের মধ্য থেকে ওঝা লক্ষ্য করলেন একটি সাপ অদূরে শুয়ে আছেন কিছুটা দূরে শুয়ে আছেন এবং তিনি খুব গর্বের সহিত শুয়ে আছেন তিনি সাপটি ঘোষণা করতেছে সকলকে উদ্দেশ্য করে আমি তোমাদের রাজা আমাকে সবাই মান্য করবে এমন একটা দৃশ্য দর্শন করে ওঝা কি করলেন ওই যে সবার সে ভিন্ন করে আছে যে সাপটিকে তাকে ধরে নিয়ে আসলেন এবং মেরে সে ব্যাঙকে উদ্ধার করে সিন্ধুকের চাবি উদ্ধার করে রাজাকে দিলেন রাজা তাকে যথেষ্ট সম্মানসূচক পুরস্কার প্রদান করলেন পুরস্কার প্রদান আনতে রাজা ওঝাকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে বুঝলেন এতগুলো সাপের মধ্য থেকে এই সাপটি আমার ব্যাঙটিকে খেয়েছে তখন ওঝা বললেন মহারাজ যে আমি বুঝলাম কিভাবে এত হাজার হাজার সাপের মধ্যে এই একটিমাত্র সাপই সে একটু অদূরে ছিল এবং সে গর্বের সহিত সকলকে ঘোষণা করতেছেন যে আমি তোমাদের রাজা আমি বুঝলাম এই কারণেই হঠাৎ করে যদি কেউ তার ইচ্ছার বাইরেও তার স্বপ্নের বাইরেও আকাঙ্ক্ষার বাইরেও যদি অন্য কিছু পেয়ে যায় তাহলে সে তার অহংকারে মত্ত হয়ে চারিদিকে সে আর অন্য কিছু দেখতে পায় না সে গর্বিত হয় অহংকার বোধ করে সে তখন নিজের মধ্যে যে ভালো মন্দ বিচার বুদ্ধিটাকেও সে লোপ পায় বা নিজের অস্তিত্বকে সে নষ্ট করে দেয় অস্তিত্বের প্রতি স্বীকারবোধ থাকে না এই সাপটি তদ্রূপ একই কাজ করছে কারণ সে রাজার সিন্ধুকের চাবি যে যার কাছে রক্ষিত তাকে গ্রাস আস্বাদন করছে অতএব তার অহংকার হয়েছে এজন্য সবাইকে সে ভিন্ন করে নিজেই সে সাপদের রাজা বলে ঘোষণা করছে তাই মনে করলাম এর মধ্যে হঠাৎ করে এমন কিছু পেয়েছে বলে এমন একটি আচরণ করতে শুরু করেছে তাই আমি ওকে ধরে নিয়ে আসলাম এর গল্পের মধ্যে দিয়ে আমরা কি শিখলাম
আসলে হঠাৎ করে যদি আমরা কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাই, আমাদের কাঙ্ক্ষিত বস্তুর বাইরেও যদি উপরে কিছু পেয়ে যায়, আমরা যেন অহংকার না করি, অহংকারে মত্ত হয়ে যেন আমাদের অস্তিত্ব, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃত সেগুলোকে যেন ভুলে না যায়। কারণ যদি ভুলে যায় তাহলে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বে সংকট দেখা দিতে পারে। কারণ আমাদের বুঝতে হবে আমরা কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি এবং আমাদের সেখানে যেতে হবে। অতএব আমরা হঠাৎ করে পেয়ে, আমাদের সমাজে দেখা যায় হঠাৎ করে টাকা পয়সার বা সম্পত্তির মালিক হলে তখন আর গরিবের দিকে তাকায় না, তখন আর নিজেকে অনেক কিছু মনে করে। এটি কখনোই আসলে ঠিক নয়, এটি আসলে দুর্বুদ্ধির কারণ, অজ্ঞতাজনিত কারণে হতে পারে। এই সব অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে, আমাদের স্বরূপত আমাদের অস্তিত্বের সাথে টিকে থাকতে হবে, তাহলে হবে আমাদের বিজয়। তাই আসুন আমরা এই গল্পের মধ্যে দিয়ে সনাতনীয় শিক্ষা শিখি এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। জয়।